আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন ও সাবেক রাষ্ট্রদূত ও সাবেক মৎস্য প্রাণী সম্পদ সচিব মোফাজ্জল করিম। ভরত ইলিশ সফতানি প্রসঙ্গে আরো জানবো তাদের কাছ থেকে। শুতে যেতে চাই আমার সহকর্মী আনোয়ার হোসেনের কাছে আনোয়ার এই ভারতে যে ইলিশ সফতানি হচ্ছে তো এই বিষয়ে মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন আর এই প্রতিক্রিয়া কি মানুষের পক্ষে মনে করেন পূজাশ্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে আমরা ইলিশকেই জানি এবং এটি জাতীয় মাছ এই মাছ যখন হচ্ছে আপনার বিলাসী দ্রব্যে পরিণত হচ্ছে তখন মানুষজনের মনের মধ্যে না পাওয়ার যে একটি ক্ষোভ যে আমি ইলিশ মাছ খেতে পারছি না সাধারণ মানুষ যারা

আসলে রপ্তানি হোক তারা রপ্তানি প্রক্রিয়ার বিরোধিতা না করলেও তারা স্পষ্ট করে বলছেন যে ইলিশটি কিনে খাওয়ার মতো সাধ্য আমাদের নেই এবং হচ্ছে যে দামটি সেটি আসলে আমি ইনকাম করতে পারছি না বিদায় হচ্ছে তারা সমালোচনা করছেন যে ইলিশ যেন আমরা ঠিকঠাক মতে পাই এবার আসে আমরা যে ইলিশ রপ্তানির যে ব্যাপারটি নিয়ে এত আলোচনা হচ্ছে সেখানে আসলে ভারতে কত ইলিশ রপ্তানি হচ্ছে মাত্র তিন হাজার টন আর আমাদের ইলিশ উৎপাদন হয় কত পাঁচ লাখ টনের মতো ইলিশ আসলে বাংলাদেশের জেলেরা বা হচ্ছে এটি আহরণ করে কিন্তু সেখান থেকে মাত্র তিন হাজার টন ইলিশ ওখানে চলে গেলেও খুব বেশি হের মানে উৎপাদনে হওয়ার কথা না তারপরেও হচ্ছে মানুষ জনের দাম কমাতে পারছে না এখন কেন কমাতে পারছেন না সেটি নিয়ে হচ্ছে মানুষের যে ক্ষোভ মানুষের যে উষ্মা মানুষের যে হচ্ছে বেদনা এটি সেখান থেকে শুরু এবং তারা এটি চাচ্ছে যে আসলে কোথায় রপ্তানি হচ্ছে বা কি হচ্ছে এদের এই জায়গাটা আমি যেন খেতে পারি যে আমার জাতীয় মাছ কখন হয় যখন এই জিনিসটি অহরহ হয় যখন থাকে তখন সাধারণত আমরা সেটাকে জাতীয় মাছ বলি বা জাতীয় পশু বলি বা জাতীয় পাখি বলি যেটি হোক না কেন সেটি যখন আসলে আসলে খেতে পাই না আমি তখন আমার মধ্যে ক্ষোভ থাকবে সেটি যখন আসলে বিলাসী দ্রব্যে পরিণত হবে তখন আমার মধ্যে বেদনা থাকবে তখন আমি আসলে রপ্তানি প্রক্রিয়ার বিরোধিতা করব তখন আমি আসলে কেন চোরা চোরাই পথে আসলে যাচ্ছে সেটির বিরোধিতা করব এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রাণী মৎস্য প্রাণী সম্পদ যে উপদেশটা তিনি আগে বলেছে চোরাই পথে বা হচ্ছে সীমান্ত পাড়ি দিতে আসলে দেয়া হবে না ইলিশকে কিন্তু শেষ পর্যন্ত আসলে ইলিশ সীমান্ত পাড়ি দিয়ে এখন যাচ্ছে এখন সেটি নিয়ে আসলে আমরা কথা শুনবো আমাদের জুমে যুক্ত আছেন আছেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ সচিব জনাব মুফাজ্জল করিম মুফাজ্জল করিম আমি আপনার কাছে আসলে জানতে চাই যেখানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন যে আসলে উনি নিরুৎসাহিত করেছেন উনি অনিচ্ছা ছিল যে ভারতে মা ইলিশ মাছ এবার রপ্তানি হোক কিন্তু সেই তার অনিচ্ছা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় সেই ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে আসলে এক্ষেত্রে কি ভারতের কোন কূটনৈতিক চাপ আছে বলে আপনি মনে করেন কিনা আপনাকে ধন্যবাদ প্রথমে একটু স্মরণ করিয়ে দেই একটু ছোট্ট সংশোধন দিই আমি যখন চাকরি করতাম সে অবশ্য পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা তখন আমি শুধুমাত্র মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ছিলাম তার সেখানেও চাকরি করেছি সচিব হিসেবে আবার বাণিজ্য মন্ত্রণালয় দুইবার সচিব ছিলাম দুইটা মন্ত্রণালয়ের কি কাজ তাদের কি রকম ধরনের দায়িত্ব কি ধরনের বক্তব্য তারা দেবেন না দেবেন সেটা সম্বন্ধে কিছুটা হলেও আমার ধারণা আছে প্রথম কথা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা যে আন্তমন্ত্রণালয়ের একটা বিতর্ক প্রতিযোগিতার মতো মনে হচ্ছে এটা তো কোনো এরকম এক মন্ত্রণালয় এটা বলবে আরেক মন্ত্রণালয় আরেকটা বলবে এবং সেটা পাবলিকলি বলা হবে এটা তো হয় না এটা তো একটাই তো সরকার বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় না কিন্তু বলা দায়িত্ব এখানে আমার মনে হয় এটা সবাই যদি যার যার ইচ্ছা মতো যদি বলতে থাকেন তাহলে সরকারের বক্তব্যটাই এটা উল্টা পাল্টা হয়ে যাবে কথা হচ্ছে না তিরিশ হাজার চল্লিশ হাজার সারা বছরে গিয়ে হয়তো পঞ্চাশ হাজার টন গেল তা তো নয় একবার যাচ্ছে একবার ওয়ান টাইম এক্সপোর্ট এই তিন হাজার টন কমনা বেশিও না কম হতে পারে এর বেশি নয় আচ্ছা কি উপলক্ষে একটা উপলক্ষে আমরা জানি বড় উৎসব হচ্ছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় সুনাম যেটা সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে যেরকম আমরা আমরা ইসলাম ধর্ম পালন করি সবাই করি এবং আমরা আমাদের ঈদ এবং অন্যান্য উৎসব আমরা আনন্দের সঙ্গে পালন করি এবং সেই পালনেও কিন্তু মনে রাখতে হবে সেখানেও মাঝে মাঝে সবসময় না হলেও প্রায় প্রতি বছরই ভারতের একটা ভূমিকা থাকে কি ভূমিকা বলার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ যেমন ঈদুল আজহার সময় এটাকে বলা হয় লক্ষাঈদ সেখানে কুরবানি দেওয়া হয় কুরবানিতে মশলাপাতি খুবই গুরুত্বপূর্ণ কুরবানির মাংস খাওয়া যাবে না যদি পর্যাপ্ত পরিমাণে যদি পেঁয়াজ আদা রসুন মরিচ না থাকে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের প্রায় প্রতি বছরই পেঁয়াজ আদা এগুলোতে ঘাটতি থাকে উৎপাদনে ঘাটতি থাকে এবং এগুলোতে আমরা আমরা আমদানি নির্ভর হয়ে পড়ি সেই আমদানির সিংহভাগ বা সহজে আমদানি পাই আমরা প্রত্যেকে ভারত থেকে গত বছর দুয়েক আগে হঠাৎ করে ভারত কোনো ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এটা খুবই হইচই পড়ে গেছিল তখন আমরা এটার সমালোচনা করেছিলাম যে এরকম করে আমাদেরকে কোনো রকম না জানিয়ে আগে থেকে একটা নোটিশের মতো না দিয়ে এটা বন্ধুত্ব সুলভ আচরণ পরে অবশ্যই তারা সেই ইয়েটা এম্বার তুলে দিয়েছে এখন আমি যেটা প্রথমেই বলছিলাম যে এটা তো লাগাতর রপ্তানি নয় রেগুলার বেসিসে নয় এটা শুধুমাত্র পূজা উপলক্ষে এবং আমাদের প্রতিবেশী সুলভ আচরণ হবে ওটাই বা আমরা যে সাম্প্রদায়িক সম্প্র সম্প্রীতির দেশ এই পরিচয়টা বড় হবে তখনই যখন আমাদের বন্ধুদের বড় উৎসব দুর্গা পূজা তারা আনন্দের সঙ্গে পালন করতে পারবেন এবং হিন্দু মুসলমান ব্যতেরিকে সকলেই আমরা মাছের ভক্ত মৎস্যভোজী তো সেখানে যদি তিন হাজার টন যদি আমরা পাঠিয়ে দিই হয়েছে অসুবিধা নেই আমার কাছে আরেকটা জিনিস একটু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি এখানে যেন মন্ত্রণালয় প্রাণী সম্পদ পানি না পানি সরি প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লাইফ স্টক এন্ড ফিশারি এরা এবং বাণিজ্য মন্ত্র যেন তীব্র সমন্বয় করিম হ্যাঁ সমন্বয়ের ঘাটতির কথা বলছিলেন আপনি আরেকটু জানতে চাই আপনার কাছে যেটি আমরাও জানি সরকার তিন হাজার টন হচ্ছে ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে সেটি মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ তারপরেও এটি নিয়ে এত কথা কেন হচ্ছে যেটি মানে খুবই কম কেন কথা হচ্ছে আমরা তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা ইউরোপেও তো ইলিশ রপ্তানি করে এসেছে বেশি কেন এখন এই ভারতে রপ্তানি নিয়ে কথা হচ্ছে সেটাই তো আমি বলছি কই আগে যে গত বছরও করা হয়েছে তার আগের বছর সব বছরই সবসময় করা হয় তখন তো কোনো হইচই হয় নাই এটা নিয়ে এবার হঠাৎ করে এরকম হলো কেন পর একটি কারণ বোধ যা যে মাননীয় উপদেষ্টা তিনি বলেছিলেন না আমার দেশের মানুষকে আমি ইলিশ খাওয়াতে পারি না ইলিশ খেতে পারে না তারা তাদেরকে না খাইয়ে আমি বাইরে পাঠাবো এটা তার দেশপ্রেমের পরিচয় এটা তার জনগণের প্রতি তার মায়া মমতার দয়ের পরিচয় ঠিকই আছে এটা কিন্তু এটাকে কোনো ইস্যু বানানো উচিত না পররাষ্ট্র নীতি বা ইয়ের ব্যাপারে আমাদের সুসম্পর্কটা থাকুক আমরা নিজেরাও খাব এবং তার থেকে যেটা আপনি বললেন মাত্র ষোলো দশমিক এত পার্সেন্ট আমরা যদি পাঠকে দেই তাতে যদি প্রতিবেশী বন্ধু তৃতীয় রাষ্ট্রের আমাদের এরা যদি সুন্দর করে তাদের উৎসব পালন করে তাতে আমার মনে হয় না আর এটা না পাটালে পড়ে এই হাজার টন না পাটালে যে ইলিশের দাম কমে যাবে সেই কথা তো কেউ বলছেন ইলিশের দাম যে জি জনাব মফাসল করিম আপনার কাছে আমার শেষ প্রশ্ন জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে অনেকে বলছেন দেশের বাজারে ইলিশের দাম কিন্তু লাগাম ছাড়া তো দেশের বাজারে ইলিশের মূল্যের কারণ কি বলে আপনি মনে করেন সেটা যারা ইলিশ মাছের ব্যবসা করেন তারা বলতে পারেন সেটার সঙ্গে উৎপাদনের একটা ব্যাপার আছে প্রত্যেক বছরই মোটামুটি ভালোই উৎপাদন হয় এবারও সেরকমই হয়েছে কম বেশি যাই হোক এটা যে হঠাৎ করে এবার কমে গেছে তার জন্য তা নয় এটা নিয়ে এত কোনো ইস্যু বানানোর তো কারণ দেখি না আগেও যখন আমরা রপ্তানি করেছি পূজার সময় করেছি হঠাৎ করে এবার আমরা এত বেশি ইলিশ দিকে মনোযোগ দিলাম কেন এবং ইলিশ কৃতি হঠাৎ করে আমাদের বেড়ে গেল কেন এটা তো ঠিক না আগে যেভাবে চলে আসছে তা হলে পরে মনে রাখবেন এক মাগে শীত যায় না একটা কথা আছে বাংলায় তেমনি আমাদেরও সামনে আমরা মশলাও দিব না তাহলে জি 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 জিফাজ করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ আমার সহকর্মী আনোয়ার অপশন নিয়ে আড়াইশির স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন